আমি ঝন্টু বাবু করেছি। একটা কথা আছে জানো, যে দিকতা হ্যায় ও বিকতা হ্যায়, একটা কথা খুব প্রচলিত। এবার প্রফেসর সরকার খুব সুন্দর একটা ডেটা দিচ্ছিলেন যে 2000 এই অবধি 2011 থেকে 22 পর্যন্ত 30,888 কোটি টাকার মতন বিনিয়োগ হয়েছে। তুমি এখন BGBS এর ওয়েবসাইটটা খোলো, লাস্ট 100তম যে বিনিয়োগের প্রতিশ্রুতিগুলো শিল্পপতিরা দিয়েছিলেন সুভাষিত বদনে বসে প্রেস মিট করে, তার টোটাল অঙ্কটা হচ্ছে 20,63,818.74 কোটি টাকা। অর্থাৎ অঙ্কে স্যার যেটা বললেন 10 ভাগও নয়, আমি হিসাবটা দেখাচ্ছি, 1 ভাগও বিনিয়োগটা ট্রুলি হয়নি। কেন হয়নি? তার মানে শিল্পপতিরা মিথ্যা কথা বলছেন? বাস্তবে তুমি খেয়াল করে দেখবে যে শিল্পায়নের জন্য বিগত যারা বক্তা তারা বলছিলেন যে একটা এনভায়রনমেন্ট দরকার, যে এনভায়রনমেন্টটা সবার আগে থাকে, সুস্থ রাজনৈতিক পরিকাঠামোর এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে শিল্পপতিরা চায় আমি বিনিয়োগ করব, কিন্তু যে পলিটিক্যাল এবং লোকাল যে ফ্রিঞ্জ এলিমেন্টগুলো থাকে তাদের জন্য প্রশাসন কন্ট্রোল করে। অনির্বাণ, তোমাকে পরিষ্কার বলি, যে সরকার ক্ষমতায় এসেছিল শিল্প তাড়িয়ে ফ্রিঞ্জ এলিমেন্টদের কাজে লাগিয়ে, সেই সরকার পরবর্তীকালে তার পলিটিক্যাল অ্যাম্বিশন পূর্ণ করেছে ফ্রিঞ্জ এলিমেন্টদের মোটিভেট করে, ক্রাফটেড করে নিয়ে। ফলে তুমি আমি কোনো যদি আমি যদি কোনো শিল্পপতি হই, আমি প্রতিশ্রুতি দেওয়ার পরে 10 বার ভাববো আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করবো, কালকে আড়াবুলদের মতন কেউ যদি এসে আমার কাছে চাঁদা চায় পুলিশ তোমার পাশে দাঁড়াবে না। ঠিক, তোমাকে একটা কথা বলছি, নর্থ বেঙ্গলে এই মুহূর্তে সারা পৃথিবীতে ভিলেজ ট্যুরিজম একটা সবচেয়ে বড় উজ্জ্বল জায়গা, ভারী শিল্পের চেয়ে তো বেশি কর্মসংস্থান যে জায়গায়, এই সরকার একটা ভিলেজ ট্যুরিজম করেছে, জঙ্গল সাফ করে দিয়ে সেটা প্রমোটারি করছে, কোনো পলিসি নেই। ল্যান্ড ব্যাংক লাস্ট ফেব্রুয়ারি মাসে যে ল্যান্ড সিলিং একটা করেছিল সেটা কাদের জন্য করেছিল? 24.3 একর জমির বাইরে যাওয়া কৃষি জমি সিলিং একটা দেবে কাদেরকে? এই আড়াবুলদের দিয়ে আড়াবুল বা বাকি বুড়দের। আমার আজকের ব্রহ্মাস্ত্র এতক্ষণে আলোচনার পরিপ্রেক্ষিতে, আমার আজকের ব্রহ্মাস্ত্র, মঞ্চে ছবি অনেক হল, কারখানাটা দরকার, ফিতে কাটছেন মুখ্যমন্ত্রী, দেখিয়ে দিক সরকার, এতদিন ধরে এত শিল্প সম্মেলন থেকে এত বিনিয়োগের প্রতিশ্রুতি, অনেক ছবি দেখলাম অনেক শিল্পপতির সঙ্গে, এদের মধ্যে একজনের একটা কারখানার উদ্বোধনে ফিতে কাটছেন মুখ্যমন্ত্রী, সরকার ছবিটা দেখিয়ে দিন, আমি আসবো। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, ওটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে, এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য, সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।